নওগাঁ ও ধামরাইরহাট দুটি পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কবিতা খানম বলেন, নওগাঁয় পৌরসভা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন, আগামী 30 জানুয়ারি নওগাঁ ও ধামরাইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় পূর্বে দুটি পৌরসভার মেয়র পদে 8 প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হারুনুর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিভাগীয় নির্বাচন আঞ্চলিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস, বিজিবি, র‍্যাব, নির্বাচন অফিসের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।